ডাব্লিউ বিপি ওয়ার্ডার বা জেল পুলিশ যেটা পনেরোই সেপ্টেম্বর এক্সাম হয়েছিল দু সালের সেটা রেজাল্ট এই জানুয়ারি মাসেই প্রকাশিত হতে চলেছে কাট অফ পরীক্ষার কত হবে সেই বিষয়ে আলোচনা করার আগে চলো আমরা আগে একটু দেখে নিই যে কত কী সিট আছে এবং কী ফিজিক্যাল মেজারমেন্ট আছে তার উপরেই নির্ভর করবে কাট তাহলে চলো একবার এক নজরে দেখা যাক এখান থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল সেখানে তোমাদের ওয়ার্ডারের যেটা মোট সিট যেটা ছিল রিজার্ভ ক্যাটাগরিতে মেল রিজার্ভ ক্যাটাগরিতে দুশো চৌত্রিশ অর্থাৎ টোটাল সিট ছিল এখানে ছশো পঁচানব্বই আছে আর এখানে মহিলাদের আছে একশো একুশ অর্থাৎ মোট পোস্ট আছে আটশো ষোলো জন ষোলোটা মতো এবারে ফিজিক্যাল মেজারমেন্ট যেটা আছে এখানে দেখো ক্যান্ডিডেট অল ক্যাটাগরি অর্থাৎ একশো সাতষট্টি সেমি শুধুমাত্র গোর্খা তারপরে গার্লিস তারপরে রাজবংশী বা সেডিল ট্রাইব যারা আছে শুধু তাদের জন্য ছাড় আছে তাদেরকে বাদ দিয়ে হচ্ছে এমনিতে একশো সাতষট্টি সেমি হাইট আর এখানে চেস্ট আঠাত্তর সেমি আর না ফুলিয়ে আর ফুলিয়ে পাঁচ সেমি ফুলাতে হবে অর্থাৎ তিরাশি সেমি করতে হবে আর এখানে দেখো অন্য যাদের আছে তাদের যাদের ছাড় আছে তাদের হচ্ছে একশো ষাট সেমি আর মহিলাদের ক্ষেত্রে সেটা অনেকটাই কম মহিলাদের ক্ষেত্রে হচ্ছে এখানে হাইটটা হতে হবে একশো ষাট সেমি এই জন্য কি হয় মহিলাদের ক্ষেত্রে কাট অনেকটা অনেকটাই কম হয় কারণ হাইটটা যেহেতু অনেকটা ফ্যাক্টর এখানে একশো ষাট আবার ছেলেদের ক্ষেত্রে এখানে একশো সাতষট্টি অনেকে কী হয় অনেক খুব ভালো পরীক্ষা দিয়েও তারা এখানে ফিজিক্যাল হয়তো হাইটে বা ওয়েটে এখানে বাদ চলে যায় সেই জন্য কাট পরে হবে সেটা আমি পরে বলছি বিস্তারিতভাবে আর একবার এখানে দেখে নাও যে হাইট ওয়েটের যে চারটা আছে এখানে একশো ছষট্টি অর্থাৎ একশো ছষট্টিতে না একশো সাতষট্টি সিমে যেহেতু হাইট তাহলে একশো আটষট্টি তোমরা ধরে এগোতে হবে তাহলে যাদের কাছাকাছি একশো সাতষট্টি বা আটষট্টি হাইট তাদের কিন্তু ওয়েটটা দেখো ছাপান্ন থেকে একাত্তর কেজি অর্থাৎ চেষ্টা করতে হবে যে সবসময় আমাদের ওয়েটটা যেন ষাট কেজির মধ্যে থাকে সেটা আমাদেরকে দেখতে হবে আর যাদের একশো সাত সত্তর সিমি তাদের দেখো আটান্ন থেকে তিয়াত্তর তোমরা এখানে লিস্টটা দেখে নাও তবে বেশিরভাগই এই এটা হবে এই চারটাতেই হবে একশো আটষট্টি থেকে মোটামুটি সত্তর সেমির মধ্যে হবে অর্থাৎ ছাপ্পান্ন থেকে বাহাত্তর কেজি এই কেজির মধ্যে কিন্তু আমাদের হাইট ওয়েটটাকে কিন্তু ঠিক রাখতে হবে দেখো দু হাজার উনিশ সালের পনেরোই সেপ্টেম্বর পরীক্ষা হয়েছিল অর্থাৎ তিন মাস হয়ে চার মাস হতে চলল তো রেজাল্টটা আমাদের খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে কারণ যে কনস্টেবলের এক্সাম হয়েছিলো সেই কনস্টেবলের মাঠের পরীক্ষা শেষ হয়ে গেছে সুতরাং এখনই খুবই চান্স রয়েছে মোটামুটি তৃতীয় সপ্তাহের মধ্যে কুড়ি বাইশ তারিখের দিকে তোমাদের রেজাল্ট দেওয়া দেওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যারা পাস করবে তাদেরকে কী করতে হবে ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে দেখো ষোলোশো মিটার কিন্তু দৌড়াতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডে আর এটা ছেলেদের জন্য আর মেয়েদেরকে দৌড়াতে হবে হচ্ছে চারশো মিটার তাদের হচ্ছে এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের মধ্যে আর আমি এটাই বলবো যে যাদের যা তোমরা একবার হাইটটা একটু হাইট ওয়েটটা একটু মেপে নেবে যাদের একশো সাতষট্টি সেমি হাইট আছে প্রকৃত হাইট আছে তারাই শুধুমাত্র এই দৌড়টা প্র্যাকটিস করো বা পরীক্ষার জন্য করো আর যাদের কিন্তু নেই কিন্তু তাদেরকে বলতে হয়তো শুনে খারাপ লাগবে কিন্তু যাদের হাইটটা নেই তারা খুব ভালো পরীক্ষা দিলে এটা ভাববে না যে আমাদের খুব ভালো পরীক্ষা হয়েছে কিন্তু কিচ্ছু করার নেই এখানে কারণ এখানে হাইট ওয়েটটা হচ্ছে খুবই মেন ফ্যাক্টর মানে এখানে এক চুলও বাদ যাবে না সুতরাং তোমরা আগে যা দেখে নাও আর যাদের এই সবগুলো ঠিক আছে হাইট ওয়েটটা যাদের ঠিক আছে তারা কিন্তু এখন থেকে রান প্র্যাকটিস করে দাও যদি মোটামুটি তোমাদের পঁয়তাল্লিশ বা তার বেশি যদি নম্বর পাও তবেই এবার দেখো পরীক্ষাতে যেটা এসেছিল জেনারেল অ্যাওয়ারনেস ছিল পঁচিশ নম্বর ইংলিশ ছিল পঁচিশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স ছিল কুড়ি নম্বর রিজনিং ছিল দশ নম্বর আর কম্পিউটার লিটারেসি ছিল দশ নম্বর ঠিক আছে এখানে কিন্তু সময় কোশ্চেনটা ইজি ছিল কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিছুই ইজি না তার কারণটা নব্বই নম্বরের পরীক্ষা কিন্তু এখানে টাইম ছিল ষাট মিনিট মানে এক ঘন্টা খুবই অল্প সময় ছিল আর এখানে নেগেটিভ মার্কিংও ছিল এক প্রত্যেক চারটে ভুলের জন্য এক নম্বর করে খাটা যাবে তো সেই ক্ষেত্রে পরে কাট অফটা যে খুব বেশি যাবে সেটা না এখানে যদি জেনারেল অ্যাওয়ারনেস যে যতই ভালো করুক দেখো সবাই অতটা পারে না হয়তো আমরা চোদ্দো পনেরোটা ধরে এগিয়ে গেলাম আর ইংলিশ বেশিরভাগ জ্ঞানেরাইটের ইংলিশে ভিত্তি থাকে সুতরাং হয়তো খুব তেরো চোদ্দোটা ঠিক করবে আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও সেই রকমই তেরো চোদ্দোটা করবে হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই আর রিজনিংয়ে সহজ ছিল এটা ধরো সাতটা ধরো কম্পিউটার লিটারেসি সহজ ছিল কিন্তু একটু অপশানগুলো ঘুরিয়েছিল মোটামুটি পাঁচ ছটা ধরো তাহলে যেটা দাঁড়ায় তাহলে এই ক্যালকুলেশান করে মোটামুটি অ্যানালিসিস করে সমস্ত পরীক্ষার বিবেচনা করে দেখা গেছে যে জেল পুলিশের কাটা মোটামুটি জেনারেল ক্ষেত্রে ফিফটি টু একটু বেশি করেই বলা হচ্ছে মানে ফিফটি টু একদম সেফ জোনে থাকবে সেফ জোনে বলতে দেখো এটা কিন্তু মাঠের ক্ষেত্রে মানে মাঠে ট্রান্সফার ক্ষেত্রে কিন্তু হচ্ছে ফিফটি টু আর কিন্তু অবশ্যই মেরিট লিস্টে আসার ক্ষেত্রে কারণ এরপরে আবার দশ নম্বর তোমাদের ইন্টারভিউ আছে কিন্তু আমার মনে যেটা হয় যে চাকরি পাওয়ার জন্য মেরিট লিস্টের ক্ষেত্রে কিন্তু এটা আরও ধরো মোটামুটি সাত আট নম্বর বেড়ে যাবে অর্থাৎ জেনারেল যারা সিক্সটি থাকবে তারা একদম মানে সিকিওর জন্য আছে আর মাঠে মাঠে চান্স পাওয়ার ক্ষেত্রে হচ্ছে জেনারেল ফিফটি টু আর ওবিসি বি হচ্ছে ফিফটি ও বি সি এ হচ্ছে ফর্টি ফাইভ এস হচ্ছে ফর্টি টু আর এস হচ্ছে থার্টি থ্রি বা কাছাকাছি যারা আছে হয়তো জেনারেল ফর্টি ফাইভ বা ফর্টি সিক্স পর্যন্ত যারা আছেও তারাও ভাল ছাড়বে না তারাও এখানে প্রস্তুতি নিতে পারো তার কারণটা কি এর পরবর্তীকালে আবার কনস্টেবল কলকাতা পুলিশের অনেক ফর্ম ছাড়ছে সেখানে অনেক কাজে লাগবে তাই তোমরা রানটা চালিয়ে যেতে থাকো ফিজিক্যাল ফিটনেস যেটা সেটা তোমরা রানটা প্র্যাকটিস করতে থাকো এখন থেকেই দেখো যারা কনস্টেবল বা আফগার্ডের যারা মাঠ দিতে যাবে তাদের ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই দেখো অভিজ্ঞতা আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে মূলত এখানে তিন ধরনের ক্যান্ডিডেটরা থাকবে এক নম্বর যারা আছে প্রো মানে যা এরা হাইট ওয়েট সব দিকেই তাদের ঠিক আছে এবং তারা চাকরি পাবেই এইরকম ধ্যান ধারণা নিয়ে কিন্তু খেটে চলেছে যে তাদেরকে চাকরিটা পেতেই হবে তো এদেরকে কিছু করা যাবে না তারপরে দুই নম্বর হচ্ছে যারা স্ট্রাগল করছে কিন্তু প্র্যাকটিস করছে যান পান লড়িয়ে কিন্তু সেরকম অভিজ্ঞতা নেই কিন্তু তারা হয়তো ভাবছে কিন্তু মানে এর আগে কোনো অভিজ্ঞতা নেই অর্থাৎ প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছে তিন নম্বর থেকে শুধুমাত্র কাট অফ বাড়িয়ে রাখা পাবলিক হাইট কম চেস্ট কম দৌড়াতে মাত্র বাড়বে না অর্থাৎ অনেক ক্যান্ডিডেট আছে কী হয়তো ডাব্লিউ এর জন্য খাচ্ছে বা অন্যান্য কোনো পরীক্ষার জন্য খাটছে এদের কিন্তু হাইট ওয়েট থাকে না কিন্তু তারা সব ধরনের পরীক্ষা দেয় আর কি তারা কিন্তু খুব ভালো মার্কস আছে কিন্তু এরা দেখবে মাঠে বাদ চলে যাবে তাই প্রথমটাতে বলার কিছু নেই কিন্তু দ্বিতীয় তৃতীয় যারা আছে তাদেরকে অবশ্যই ক্রস করা যাবে তারপরে দেখো দুই নম্বর সকালে হালকা ঠান্ডা হালকা রোদ আদর্শ দৌড়ানোর জন্য তুমি যদি বেড়াতে দৌড়াতে যাও অসুবিধা নেই এবার কখন না মাসবে সেটা তোমার ভাগ্য খালি পেটে দৌড়াবে না যারা কোনো দিন দৌড়াওনি খুব ভারীও খাবার খাবে না সহজ পাচ্ছে চকলেট জুস সাথে নিয়ে থাকলে খুব ভালো এনার্জি গিভিং ফুড ঠিক আছে এবার আছি মাপ কথাই কথায় সম্পর্কে তাদের মরজি মাফিক হয় তোমার হাইট ছড়ো করে দিতে পারে যা হাইট নিয়ে যাচ্ছে ওরা কম রিডিং নেবে চেস্ট যা করে যাচ্ছে কম হতে পারে তো কারোর সাথে এরকম আর্গুমেন্টে জড়াবে না বা ভুলেও মার যেতে হবে অনুনয় বিনিময় করবে না এই ক্ষেত্রে তোমার কিন্তু সমস্যা হতে পারে তবে দেখো বিএসএফের অনুযায়ী যদি মাপে খুব ভালো হয় ওরা কিন্তু বাড়িয়ে বাড়িয়ে মাপে মানে কে আসি করে দেয় কম হাইট হলে গিয়ে খুব একটা লাভ হবে না চার নম্বর সব ডকুমেন্টস সাথে নেবে পাঁচ নম্বর খালি পায়ে বা জুতো পরে দৌড়াতে পারো যদি খালি পায়ে অভ্যেস করো তাহলে খালি পায়ে জুতো পরে জুতো পড়লে জুতো পরে আর কারোর দেখে দুম করে জুতো পরে নিলে বা খালি পায়ে হয়ে গেলে সেটা করবে না দেখো ছয় নম্বর ট্র্যাক যেটা দুশো মিটার হয়তো আটপাক থাকতে পারে বা বেশিরভাগ ক্ষেত্রে এটাই থাকে চারশো মিটারের ট্র্যাক পাক হয় এটাই বিশেষ করে থাকে তারপরে রোল নাম্বার অনুযায়ী পনেরো থেকে কুড়িজনকে জনকে পরপর দাঁড়াবে তাহলে কী হয় যে পরপর যদি দাঁড়িয়ে পড়ো তাহলে স্বভাবতই যে একদম দাগের ধারে থাকবে তাকে একটু কম পরিশ্রমে অতিক্রম করতে হবে তাই চেষ্টা করবে হয় এগিয়ে যাওয়ার জন্য বা হয়তো পিছিয়ে থাকবে যাতে সাইডে যেন দৌড়াতে না হয় মানে বেশি দূরত্ব যেন অতিক্রম না করতে হয় ঠিক আছে কাউকে ঠেলাঠেলি করবে না এক্ষেত্রে দেওয়ালের দাগের ভিতরে হয়ে গেলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে কারণ সবটাই সেখানে ক্যামেরা দিয়ে মাপা হবে তারপরে আরও একটা যেটা বলি হয়তো যাদের দৌড় খুব একটা প্র্যাকটিস নেই বা হয়তো ভাবছে যে রেজাল্ট বের হোক তারপরে দৌড়াবে কিন্তু তাদের ক্ষেত্রে একটা বলা হয় যে তুমি ভাববে যে এটাই তোমার জীবনের একটা শ্রেষ্ঠ এই দৌড় দৌড়টা কমপ্লিট করলেই হয়তো তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে তাই কিন্তু তুমি কখনোই তোমার দৌড়াতে দৌড়তে শেষ শেষ পর্যায়ে কিন্তু তুমি কখনোই কুইট করবে না মানে থামিয়ে দেবে না দরকার হলে তুমি অজ্ঞান হয়ে যাও তুমি ফিনিশ লাইনের পরে গিয়ে অজ্ঞান হয়ে যাও বাইরে গিয়ে সেখানে ডাক্তার হাসপাতাল আছে সেখানে তোমার কোনো কিছু অসুবিধা হবে না অনেক জিম সাপ্লিমেন্ট ফলদায়ক হতে পারে তারপরে লাইক ক্রিয়েটিন কার্নিটাইন গ্লুটামিন ক্রিয়েটিন অনেক বেতার এই বেটার তারপরে মাসেলে এটিপি প্রদান করে ওটা খেয়ে নিয়ে দৌড়াতে পারো আর দৌড়ানোর তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে কিন্তু খেতে হবে খাবার কলা বিস্কুট এসব সঙ্গে নিয়ে যাবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই অনেকেই পাশ করো এবং চাকরিটা পাও এই আশা রইল